তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফিলিস্তিনের জেরুজালেম শাসনে ইহুদি খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের যৌথ কমিশন গঠনের প্রস্তাব করেছেন সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক ভাষণে তিনি এই প্রস্তাব দেন ভাষণে তিনি বলেন আমরা বিশ্বাস করি জেরুজালেম শাসনে ভিন্ন ব্যবস্থাপনার প্রয়োজন জেরুজালেমে স্থায়ী শান্তি ও স্বস্তির অর্জনে যা মুসলমান ইহুদি ও খ্রিস্টানের কাছে ছরম ধর্মীয় গুরুত্ব বহন করে সব পক্ষকেই ছাড় দিতে হবে তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সঠিক ও সামঞ্জস্যপূর্ণ সমাধান হবে তিন ধর্মের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিশনের অধীনে জেরুজালেম শাসনের ভার তুলে দেয়া অন্যথায় ধারণা করা যাচ্ছে না প্রাচীন এই শহরের স্থায়ী শান্তি সহজেই প্রতিষ্ঠা হবে ভাষণে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে এরদোগান জেরুজালেমে সহিংসতা ও গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার সমালোচনা করেন তিনি বলেন এই সন্ত্রাসী রাষ্ট্র এক হাতে জেরুজালেমের স্থিতিশীলতায় হস্তক্ষেপ করছে অপরদিকে গাজায় বেসামরিক মানুষের ওপর নির্দয়ভাবে বোমাবর্ষণ করছে এবং সংবাদ মাধ্যমের অফিসযুক্ত ভবন গুড়িয়ে দিচ্ছে এরদোগান বলেন জেরুজালেম ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে যারা সমর্থন দিয়েছেন তারা ইতিহাসের পাতায় শিশু হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ